ভাই, ও জমি ভাই, ও জমি ভাই, জমি ভাই, সব আগাছা ফেলে চাষ শুরু করে দাও, আল্লাহ দিলে এবার ফসল ভালোই হবে। রাজা ভাই, তোমার ট্রাক্টরের ভাড়া টাকাটা রেখে দাও, জমা থাকুক, ফসল বেচে টাকাটা শোধ করে দিও। রাজা ভাই, এমন কইরা গ্রামের সবার কাছে টাকা জমা থাকলে তুমি চলবা কেমনে? আরে জমির ভাই, উনি আমাকে চালাবেন, সব আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইজান, ভাইজান, ও ভাইজান, 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 এই দেখো ছোটবেলা চিঠি করতে ছোটবেলা পাস করেছে, কালী বাড়ি আসছে। বাবু, ভাইজান, তুই কিন্তু খুব শুকিয়ে গেছিস। আমি ঠিকই আছি, তোমরা সবাই কেমন আছো? আরে ভালো ভালো। না ভাইজান, চলো ভাইজান। ওদের আসার সময় হয়ে গেল যে। আহা, দেওরের জন্য মন বাগ মানছে না, এখন আর অনেক দেরি আছে। হবে মুক্তা, রাবু উঠে চলে গেছে ভাবি। ভাবি কতদিন পরে এলে? ভগবান আদালত, পরীক্ষার পরে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আচ্ছা, পরীক্ষা শেষ হলো তো, ভাবলাম একেবারে ফল নিয়ে যাব। শরীরের কি অবস্থা? ভগবান আদালত, কথাটা ভাইজান একবার বলে ফেলেছে। এখন বলো তো আজ কত তারিখ? আমি তোমার কাছে নেই বলে বিয়ের দিন তারিখ সব ভুলে গেলে? কি হলো ভাইজান? তাই তো, আজ তো আমাদের বিয়ে বার্ষিকী। Oh,
আমাদের পছন্দ ভাবি তাছে ভাগ্যবতী থেকে এই গ্রামেরই মেয়ে ভাবি শহরে থাকে বাবা পুলিশ অফিসার আমজাদ চৌধুরীর মেয়ে হ্যাঁ ভাবি নাম জুই ও আমার সাথে দেখা করার জন্য শিকারে নাম করে কাল গ্রামে আসছে এতক্ষণ তাস খেলছিলাম তখন তোমার লইয়া খেলুম উস্তাদ এসপি সাহেবের মাইয়া আপনি কিছু মনে করেন না ও দুবাই থেকে আইছে তো আপনি ওরে ঠিক চিনতে পারেন নাই যাও তোমাদের মাফ করে দিলাম চলুন ম্যাডাম আসেন আসেন চল চল উঠছাড়াও দাদিমা এই যে ফুলমতি দাদিমা কি একটু ডেকে দিত কি রে রাজা সালামালাইকুম দাদিমা ওয়ালাইকুম সালাম ধানের হিসাবটা বাড়ির সবাই কেমন আছে ভাবি মুক্তা ভালো ভালো খুব ভালো আছে ভাবিকে আমার সালাম দেবেন এই মাত্র এসেছি তো কাল দেখা করব রাজা আজ আর তোর কোন হিসেব নেব না এখন আমার নাতনির হিসেবটা নেই গিয়ে চল 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 দাদা ভাই চল বাবা 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 এত বড় লোকের মেয়ে কি সুন্দর ব্যবহার হে আল্লাহ তুমি তো বাঁচিয়ে রেখো এই নরহিমের মা বৌমা তোমার দানের হাত থেমে কত টাকা নিলাম তার হিসাব হবে না না ওইসব হিসেব টিসেব করতে হবে না যাও ছেলে বসে দিয়ে ঘরে যাও আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখুক মা ভাবি তুমি আর বড় ভাই যান মানুষের যে দোয়া পেলে তা একসাথে করলে তোমরা হাজার বছর বাঁচবে আমাদের সব দোয়াই তো তোর আর বাবুর জন্য তোরা বেঁচে থাকলে আমাদেরও বেঁচে থাকা হবে রাবু 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 এই যে রাবু রাবু এমন মেয়ে এ যুগে লাখে একটা পাওয়া যাবে না আমিও মুক্তাকে তাই বলছিলাম আরে মুক্তার কথা কে বলেছে হ্যাঁ আমি বলছি চৌধুরী বাড়ি মেয়ে ওই জুয়ের কথা জুই হ্যাঁ আরে আজই শহর থেকে এসেছে কি সুন্দর কি ভালো ব্যবহার আরে গরিব রাজার পায়ে ধরে সালাম বললো আপনি
চুরি করেই বলবেন, আমি ছোট আর আপনি বড়। ঠিকই তো বলেছে। হ্যাঁ ঠিক বলেছে, কিন্তু এই যুগে ঠিক কেউ বলে না। কি ব্যবহার, কি ব্যবহার! মনে হলো ঝাল একদম নিকট আত্মীয়। ঠিকই তো বলেছে, আত্মীয় তো। কিছু বলো রাবু, আমরা বলতে গেলে ওদের চাকর, দাদা ছিলেন ওদের বাড়ির সরকার। ওসব দাদার আমাদের কথা ভুলে যাও, বাবুর সাথে ইয়ে আছে। ইয়ে? ইয়ে আবার কি? ইয়ে মানে ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসা? তাহলে বাবু জিকে ভালোবাসা ভুল করেনি। শাবাস বাবু। বাবু কোথায়? বাবু কোথায়? ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে গেছে। আমি যাই ভাবি, ছোট ভাইয়াকে খবরটা দিয়ে আসি। রাবু, হ্যাঁ, তুমি ওকে জমি চাষ করতে পাঠিয়েছো? আর ওকে আমি ব্যারিস্টার বানাবো, আর ওকে চাষা হতে চায়? বাধা দিয়েছিলাম, শুনেনি। বলল জমি চাষ করে যদি ভাইজানের মতো চাষা হতে পারে, জীবনটা আমার সার্থক হবে। আসলে রাবু, বাবু আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ খুব ভালোবাসে, খুব ভালোবাসে। টুনটুনি পাখিটা কি রে? আরে তুমি দুবাই গিয়া সবকিছু ভুলে গেছো। আরে ও তো মুক্তা, রাজার বাবুর ছোট বোন। ও আচ্ছা আচ্ছা, হাফ প্যান্ট পরা মুক্তা শাড়ি পরছে। বাবা বাবা বাবা, গায়ের গতরে বড় সুন্দর হয়েছে, ভালো লাগলো, বড় ভালো লাগলো। একটু আদর্শ করতে হয়েছে। বল কি হয়েছে? এখানে বস, আমি যাবো আসবো। কে আমাকে মারলো? না তুই আমাকে মার। না আমি না, কি ব্যাপার, তোমার ঝগড়া করছো কেন? এসো, এইবার তুই আগে যা। কই না, আমরা ভিতরে মারি নাই, তুই আবার মারলি? তারা মারি নাই। আমি বাবু জুই তাকাও।
সকাল সাঁঝে সারাটি জীবন ভরে মুক্তার হার গলায় পড়ার আমার বহু মুক্তা বাবু আমি এর প্রতিশোধ নেব। রাজার ভোজ মুখটা আমার মনে আগুন জ্বালাইছে, আমি ওর ঘরে আগুন জ্বালাবো। আগুন ওস্তাদ, রাজা ভাইয়ের ঘরে আগুন দিলে সেই আগুনে তুমি নিজেই পুড়া মরবা। এই গ্রামে সবাই ওদের ভালোবাসে, ওদের কোনো ক্ষতি করলে তোমার পিড়ে মাইরা আবার দুয়াই পাঠায় দেব। মাফ করে দাও, মাফ ব্যারিস্টারে পাশ করে আসুক তারপর। তোমার বুদ্ধি কোনোদিন হবে? কেন কেন কেন
কেন? এতদিন কি তোমার জন্য মেয়েকে বসিয়ে রাখবে নাকি? আরে ভালোবাসা যদি দুজনের থেকেই থাকে তাহলে মেয়েই বসে থাকবে। সালাম আলাইকুম ভাইজান। আরে ছুঁই, আরে এসো এসো এসো, অনেকদিন বাঁচবে অনেকদিন বাঁচবে। আরে তোমার কথা নিয়ে আলোচনা হচ্ছিল। রাবু রাবু রাবু, চৌধুরী সাহেবের মেয়ে জুঁই। তোমার অনেক নাম শুনেছি। দাঁড়াও 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 ভাই, এই যে এই যে আসছি, এই চোখে দেখলাম। বসো 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 বসো। আরে এত বড় বড় মেয়ে, ওকে ঘরে নিয়ে বসাও। ভাইজান আমি এখন বসবো না, শিকারে বেরিয়েছি, কিন্তু আমি তো সব জায়গা চিনি না তাই। বেশ তো, আমি সব জায়গা চিনি, চলো আমি তোমাকে নিয়ে যাবো। আরে শোনো শোনো, তুমি যাবে কি? বাবুকে না হয়? কিছু বলো কিছু বলো। আর শোনো, এই গ্রামে কোথায় শিকার পাওয়া যায় না পাওয়া যায় তা তো আমি ভালো করে জানি। তোমার কি কখনো বুদ্ধি হবে না? ও কি তোমার সাথে যাবে না কি? তাই তো তাই তো তাই তো। বাবু বাবু, হ্যাঁ বাবু। জি ভাইজান, এই সাত সকালে কোথায় গিয়েছিলে? দোকানে গিয়েছিলে। দোকান শিয়ের সাথে যা, ও শিকারে যাবে। ইয়ে মানে যা। জি ভাইজান চলো। রাবু, ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে তাই না? হ্যাঁ, মানাবে না কেন, আমার দেব দেখতে সুন্দর। ওকে শুধু উকিলি নয়। আচ্ছা তুমি বাড়িতে এলে কেন? সবাইকে জানিয়ে দিতে বাবু আমার, তাহলে কেউ আর অন্য চিন্তা করবে না, আর তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে না। তাই বন্দুক নিয়ে কেন? দাদিমাকে ফাঁকি দিতে, শিকারের নাম করে। সবাইকে ফাঁকি দিয়ে আর কদিন চলবে? তুমি ব্যারিস্টার না হওয়া পর্যন্ত। আচ্ছা তুমি সত্যি সত্যি শিকার করতে পারো? হ্যাঁ একদম সোজা। তুমি পারো না? না। ছি 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 ছি, বউ শিকার করতে পারে আর স্বামী পারে না? তুমি বউ হলে কবে? একদিন তো হবই, আমি ছাড়া অন্য কেউ তোমার ঘরে ঢুকলে গুলি করে মেরে ফেলবো। গুলি করবে না? গুলি দেবে? দেখো আমি গুলি করতে পারি কিনা। এত বড় মেয়ে, দেখো না বিছানাটা কি হাল করে রেখেছে। দাদিমা একবার তো আপনার লগে দেখা করতে চাই। কে? কি নাম? শেরু। শেরু? আসসালাম আলাইকুম। কি চাও তুমি? দাদিমা বেয়াদবি নেবেন না, আপনাকে মান সম্মানের দিকে চাইয়া একটা খবর জানাই চাইলাম। কি বলতে চাও? আপনি কুমার ঠাকুরের গোষ্ঠী রাজার ভাই বাবুর লগে আপনার নাতনি যেভাবে মেলামেশা করতেছে তাতে এই গ্রামে আপনাকে আর মান সম্মান থাকবো না, আপনাদের মুখে চুনকালি পড়ব। আপনাদের ভালোর জন্যই কথাটা কয়ে গেলাম। সালাম। ভালোবাসা পাপ নয়, ভালোবাসা ধনী গরিব বংশ পরিচয় কোনো কিছুই মানে না। দাদিমা তুমি ছবি ছেড়ে ফেলতে পারো, কিন্তু আমার মন থেকে ওকে কোনোদিন মুছে ফেলতে পারবে না। জুঁই জুঁই, তুই কি করলি? কিন্তু তোর বাবা,
সে দায়িত্ব তোমার দাদিমা। রাবু রাবু রাবু, এই যে রাবু, এই দেখো বাবুর ব্যারিস্টারে পড়ার সব কাগজপত্র চলে এসেছে। এখন শুধু বিলের যাওয়ার টাকাটা দিতে হবে। কত টাকা লাগবে গো? আর কত? 1,050। 50,000? এত টাকা তুমি কোথায় পাবে? আরে পাবো পাবো, ওই যে শিমুলতলের জমিটা আমি বেচে দেবো। না ভাইজান, আমাকে পড়াতে গিয়ে তুমি একে একে সব জমি বিক্রি করে দিয়েছো, আর বিক্রি করতে দেব না। আমি ব্যারিস্টারি পড়ব না ভাইজান। বাবু, ব্যারিস্টারি তোকে পড়তেই হবে। বাবুরে, আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার স্বপ্ন যেটাকে পূরণ করতেই হবে। ভাইজান, আরে সব জমি চলে গেল, তুই তো আমার উর্বর জমি। বাবুরে, আমি আমি তো লেখাপড়া শিখে মানুষ হতে পারিনি, কিন্তু তুই হবি, ব্যারিস্টার হবি। আমি সবাইকে বুক ফুলিয়ে বলবো আমি ব্যারিস্টার বাবুর ভাই, বাবুর ভাই। এই শোন, যা সবকিছু গুছিয়ে নে, আমি টাকার ব্যবস্থা করে আসি। যা যাও, এই খুশির খবরটা জুইকে দিয়ে এসো। তোমার কথা তো সুখের কথা, ব্যারিস্টারি পড়তে যাবে, পাশ করে সবার মুখ উজ্জ্বল করবে। কিন্তু কিন্তু আমি কি করব? দাদিমা সব জেনে গেছে, যদি সে না জুই, ও কথা বলো না, তোমার কিছু হলে আমি বাঁচব না। আমিও বাঁচব না বাবু। দাদি মারে বইলা কাম হয় নাই, এবার চৌধুরী সাহেবের খবরটা দিতে হয়। দাদা, তোর এত বড় সাহস, আমার মেয়ের নামে আজে আজে কথা বলতে এসেছিস? তোকে আমি জেলে পাঠাবো। স্যার, শুধু জেল কেন, আমি যদি মিথ্যা বই না থাকি তাহলে গুলি করে আমার বুকটা ঝাঁঝরা করে দিয়ে। স্যার, আপনার ইজ্জত মানে আমারও ইজ্জত, আর সেই ইজ্জত বাঁচাইতেই আমি আপনার খবর দিতে আইছি। কি বললি? তোর কথা যদি সব সত্যি হয় তাহলে রাজার বাবুকে আমি ছাড়বো না। শরীর তো যত্ন নিবি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, পৌঁছে কিন্তু চিঠি দিবি। ভাইজান বাবু, আসি ভাইজান, আচ্ছা রে। ভুলিস না কিন্তু ভাইজান, আমরা চিন্তা করবো, মুখটা ভাবে দিয়ে খেললে তো ভাইজান ভাইজান, আসি ভাইজান। হঠাৎ তুই একটা খবর দিলেই তো পারতিস। কেন, আমি আশায় তুমি খুশি হওনি মা? খুশি হব না কেন? জুই কোথায় মা? জুই জুই এদিকে কোথাও আছে। তোমাকে কিছুই বলতে হবে না, আমি সব জেনেই এসেছি। আমি শুধু জানতে চাই কথাটা সত্যি না মিথ্যে। চুপ করে আছো কেন বলো মা? আমার একমাত্র মেয়ে জুই, চৌধুরী বংশের মেয়ে জুই, চৌধুরী বংশের চাকরের যে কাজ করত সেই হাসানের ছেলের সঙ্গে। ওরা একসাথে কলেজে পড়ত। গরিব আর বড় লোকের আলাদা কোনো কলেজ নেই বলেই ওখানে পড়তে দিয়েছিলাম। তাই বলে একটা বংশমর্যাদাহীন চাকরের ছেলের সাথে বন্ধুত্ব করতে হবে? আর তুমি তো জেনেও কিছু বলবে না। আমি বলেছিলাম বাবা, কিন্তু ওরা দুজন দুজনকে এত বেশি ভালোবাসে যে একজনকে ছাড়া আর একজন বাঁচবে না। তাছাড়া তাছাড়া ছেলেটাও খুব ভালো। ভালো কিসে ভালো মা? বংশে, ধনসম্পদে, সামাজিক পদমর্যাদায়? ড্যাডি,
তোমার কাছে ভালোর ওরকম অর্থ হতে পারে, কিন্তু আমার ভালোবাসার কাছে তার কোনো মূল্য নেই। রাজাভাই জলদি চলেন, চটি সাহেব জুয়াবাকে জোর করে শহরে নিয়ে যাচ্ছে। কেন? জুয়াবা বাবু ভাইকে ভালোবাসে সেই কথা শুনে চটি সাহেব থেমে গেছে। তুমি যাও, চটি সাহেবকে বোঝাও। চল রাজাভাই, তুমি যাও, আমি ভাগি। ওরে বাবা, হুজুর আপনি ঝুঁকি নিয়ে যাবেন না, বাবুর ভালোবাসকে শেষ করে দেবেন না। আমি আপনার পায়ে ধরে মিনতি করছি, আপনি আমার বাবার ঝুঁকি ফিরিয়ে দিন। হুজুর হুজুর জালাইয়া, আমি তোর বই মুক্তারে তুই লানু। Oh!
মুক্তা কই? বড় বাড়িতে মুক্তা আছে, তুমি ওদিকে যাও। মুক্তা, মুক্তা, আমি বাড়ি ঘর পুজা জানের পর সকালে উনাগো আর দেখি নাই। ড্যাডি, ড্যাডি, রাজা ভাইয়ারা কোথায় গেছে কেউ বলতে পারছে না। ড্যাডি, কাঁদিস না মা, তুই কাঁদিস না। ঠিক আছে, ঠিক আছে, ওইব ওইব। ওই আমার বাচ্চা, ট্রাক দিয়ে এনে গ্যারেজে পড়ে রয়েছে, কারণ এবার আসেনি কে? না কাল যাওয়ার আসে নাই। আবে কস কি, রুস্তম বাবুর ত্রিপুরা সকালে যাওয়ার কথা, এখনো আসেনি কে? হ্যালো দাদা, রুস্তম সাহেব, আরে ট্রাক যাইব কেমন কইরা? ওই হাজার বো কাল্লু তো আহে নাই কে? আরে ওরা চেয়েছেন না, চেয়েছেন না, আমি ট্রাক পাঠাইবার রাখছি। হবে ওই আম্মক কাল্লু কেন আহে নাই কইবার বার আছে? বেতন না বাড়াইলে আইব না। কি কইলি? বেতন বাড়াবো? আরে দিনের মধ্যে চাক্কা পাঞ্চার করে তিনবার আবার বেতন বাড়াবো? হ্যাঁ, মারেন কে? মারুম না,
তুই যেমন পুরুষ তত তেমন বেটা। এই কামনা করে কি হ্যাঁ ড্রাইভারের অভাব আছে? হ্যাঁ সালাম দেখে নেয় গ্রামে ট্রাকটা চালাতাম, হ্যাভি ডিউটি লাইসেন্স ছিল। কি কইলা, গ্রামে ট্রাকটা চালাইছো, এখন ট্রাক চালাইবা? আরে মিয়া বুড়া কালে তোমার ট্রাক দিয়ে কি আমি 14 সেকের ভিতরে যাবো? চাচা অ্যাক্সিডেন্টের কথা কেউ বলতে পারে না, আপনি দয়া করে কাজটা দিলে আমার খুব উপকার হতো চাচা। আরে মিয়া কাল হলে আমার ম্যাজিস্ট্রেটকে তিরিক্ষি করে আছে, তুমি বি জ্বালাই বেড়াইছো, যাও যাও পিস লেখাও যাও। সাবাস বাগের বাচ্চা, আরে আহো আমার লগে। আরে মিয়া তুমি আমার নাতির জীবন বাঁচাইছো, আমার অনেক বড় উপকার করছো। এই না এখানে 2000 টাকা নে। আমি উপকার করে টাকা নেই না, যদি পারেন ড্রাইভারের কাছটা আমাকে দিন। হ্যাঁ এই যুগেও এমন মানুষ হয়। মহাজন স্যার সালাম ড্রাইভার কুমির লাগেছে। আরে গুল্লি বাদ তো সালাম ড্রাইভার রে। মিয়া তুমি আমার নাতির জীবন বাঁচাইছো, এই ট্রাকের জীবন চলে গেলেও এই টাকা আমি তোমাদের দিয়ে দিলাম। এই যাও রুস্তম মিয়া ট্রিপ মাই রাখো, আমি তোমার লাইসেন্সের ব্যবস্থা করতেছি। মিয়া তোমার নামটা জানি কি? রাজা। রাজা মিয়া? আরে আম্মা কি আজ থেকে তুই রাজা মিয়ার অ্যাসিস্ট্যান্ট। সালাম কর। সালাম ওস্তাদ। লং চলেন। বাচ্চা থাকো বাচ্চা থাকো। বেতন বি বাড়াইবেন না, ক্যারাক বি চালাইবার দিবেন না, পাইছেন দেখি? হ্যাঁ আরে না কিরবো, সারাদিন মাল খেয়ে ঘোরা করে কবি ট্রিপ দি দিবি না, আবার বেতন বাড়াইবার কাজ মামুর বাড়ির আবদার পাইছাস? এই কথা বাড়াবি না করিলাম, যা ফুট। ঠিক আছে ঠিক আছে, যাইতাছি। মাগের ওই নতুন ড্রাইভারে আমি ছাড়ুম না। এই চেটকো না খাবি মামদার পো। আমক তাকে জলদি ট্রাকোট আইতাছে। মহাজনের কাছ থেকে আমার ট্রেনে গিয়ে টিপ মারতেছস, আজ তোরে ফাইনাল টিপ দেব। আমি আইসি কেন চলে যাব, আমি আইসি যাবো গা, আমি আইসি যাবো। আমক গাড়িতে যা। আরে মহাজন সাহেব ট্রাকের 12টা বাজেই আইলি। আরে না রাজা ওস্তাদ শুধু নামের রাজা না, কামেরও রাজা, যেমন চায় তেমনি ফাইটিং ও করে। ফাইটিং? গেলি ট্রাক লইয়া আইলি ফাইটিং লইয়া? আরে না কালু ওস্তাদ ট্রাক্টরে চিন্তাই করতে চাইছিল, হেরে মাইয়া একবার আলু বর্তমানে ফেলেছে। সাব্বাস রাজা মিয়া, আজ থেকে ট্রাকের মালিক তুমি, আমি সব কাগজপত্র ঠিকঠাক করিয়া কাইলি তোমার লাইসেন্স করে দেবো। আমারে কিছু দিলেন না? তোর যে স্যান্ডেলের বাড়ি মাঝে মাঝে এটা দেয় নাকি? গেলি
লাগিব কোথায় রে, মনের কথা গুলো হয়ে যায় রে। আজ আমি এত খুশি রাখিব কোথায় রে, মনের কথা গুলো হয়ে যায় রে। অজানা পথে চলেছি ছুটে আমার গজনা, খুশি রাখিব কোথায় রে, অনেরি কথা গুলো গান হয়ে যায় রে। সামনে বক্তব্য রাখছেন ছাত্রনেতা হাসান খান। ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আমাদের সাত দফা দাবি আজ শুধু আমাদের নয়, এদেশের ছাত্র সমাজের দাবি। বিভিন্ন ছাত্র দল আমাদের দাবির সাথে একমত হয়েছেন, জেল জুলুম করে আমাদের এই দাবি থেকে পেছনে যাবে না। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই। শোন, এই মালার নিচে বোমা লাগানো আছে, এটা ওর গলায় পরিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসবে। যা খুঁজছি,
সাধারণ জীবনে নয়, জাতীয় জীবনে রাগ সন্ত্রাস বিষ বৃক্ষের মতো ছড়িয়ে পড়েছে। নিরীহ ছাত্র জনগণ এই সন্ত্রাসের ভয়াবহ নিষ্পেষণে আজ দিশেহারা। আসুন আমরা দলবদ্ধ নির্বিশেষে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হই, সন্ত্রাসকে সেতন শুদ্ধ উপরে ফেলি। আপনি আমার জীবন বাঁচালেন, আপনাকে ধন্যবাদ। মানুষ মানুষকে বাঁচাবে এটাই তো মানুষের ধর্ম। অথচ কিছু মানুষ হাসতে হাসতে মানুষকে মেরে ফেলে। আপনি কোন ইয়ারে পড়েন? ফার্স্ট ইয়ার। আমি ফোর্থ ইয়ার। আমার ভাইজান তোমাকে দেখতে চেয়েছে, যাবে? কি পরিচয় দেবে? বলবো আমার ইয়ে মানে মানে আর মানে মানে করতে হবে না, যাব। তুমি যদি নিয়ে যাবে সেদিনই যাব। লাত্রি মাইরা কোথায় তুমি? মালের খবর জলদি কা। কি কলি মাল পাঠাইছস? ওই শুয়ারে বাচ্চা কাঠরাকে মাল পাঠাইছস? মাল তো আমাদের এসে পৌঁছায় নাই। ট্রাকের নাম্বার কত জলদি ক। কি করি চট্ট মেট্রো 03-85 রাজা ড্রাইভার ও ট্রাক পুলিশ চেক করে না? আরে ওই হালারপুরে ট্রাক নিয়ে পালাইছে কিনা দেখ। হায় রাজা। ওয়ালাইকুম আসসালাম। শাবাশ বাঘের বাচ্চা। ওই মাল্লামা দেখ ঠিক আছে কিনা। আপনি আমার ইমান কিনতে পারবেন না। আরে মিয়া বড় বড় কথা, তারা বড় বড় কথা। ইমান 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 দিয়ে পেট ভরে না, পেট ভরে লেগে টাকা লাগে, টাকা 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 টাকা। গরিবের পেট বেইমানির টাকায় ভরে না খান সাহেব। এই যে দেখছেন হাত, এই হাতের শক্তি দিয়ে পরিশ্রম করে গরিব তার পেট ভরে, ন্যায় ভাবে অন্যায় ভাবে নয়। আপনার অন্যায় ভরে টাকা কামিয়ে বড় লোক হয়ে এই গরিবকে কিনতে চায় না? এই থানে যাবো, ট্রাকে বলতো। ওই হারাম দাদার বাচ্চারা, ও আমার হার্ট বিট বাইরে গেছে, হার্ট বিট বাইরে গেছে। ওই হারামের রাত্রি বাইরে হোতাই দেখ। Yeah.
হারামি সন্তানেরা, রাজা হালায় তগরে মাইয়া হতাইয়া দিয়ে গেছে, জলদি মাল সারা, নইলে নইলে পুলিশ এসে আমার রাত্রি মাইয়া হতাইয়া দিব, জলদি জলদি সারা, জলদি সারা। তোমাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে। পুরস্কার টুরস্কার লাগবে না স্যার, শুধু ট্রাকটা ছেড়ে দিলেই চলবে, নইলে তো আবার রোজগার বন্ধ হয়ে যাবে স্যার। ও আচ্ছা আচ্ছা, সেন্ট্রি ট্রাক থেকে মালগুলো নামিয়ে ট্রাকটা ছেড়ে দাও, চলো। ইন্সপেক্টর সাহেব আসেন আসেন আসেন, ওই রাত্রি মেরা হোতাই দেবো মিষ্টি লইয়া। এই রান ইন্সপেক্টর সাহেব, মিলাদের মিষ্টি বউ পোলা পানের লেগে লইয়া যান, নতুন গোডাউন উদ্বোধনের জন্য মিলাদ দিলাম। আরে আপনি আসবেন জানলে তো আমি নিজেকে দাওয়াত দিতাম। না আমরা দাওয়াত খেতে আসিনি। এই চলো। সামনে খাউন রেখা চলে গেল, বেত্তমিজ, রাত্রিবেলা হতাই দেবো। ওই রাজারে হাত করতে পারলে পুলিশের চোখে ফাঁকি দন যাইব, আর তাকে হাত করতে হইলে ওর আপন জনকে হাতের মুঠোয় আনতে হবে, রাজার ড্রাইভারের স্ত্রী পুত্র কন্যা বোন চাকে যেখানে বাপি তুলে নিয়ে আসবি, নইলে রাত্রিবেলা হতাই দেবো। রামদ ভাই হাসান আসেনি? না পা, হাসান ভাই এখনো আসেনি। হাসান আসে নাই তো কি হয়েছে, আমরা তো আছি। হাসানের যা আছে আমাদের উপায় আছে ডার্লিং। এই ক্যান্টিনে যারা আছো সবাই এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন আমাদের ওখানে? না আমি যাবো না। আজ তোমাকে ভাইজানের সাথে পরিচয় করে দেবো, লাঠি মেরে হতাই দেবো। একটা মাইয়ারে তোরা ধরে আনতে পারলি না, তগনা কুত্তার মতো গুলি করে মারল উচিত। কি করি
আমার ভাই হাসান মুক্তারে বাঁচাইছে। কেন কেন বাঁচাইছে? ভালোবাসা আছে নাকি? যে রাজা আমার কোটি টাকার মাল ধরাইয়া দিছে তার বইনেরে আমার ভাই বাঁচাইছে। ঠিক আছে, পরে কথা কমনে। ম্যানেজার সাহেব, স্যার আমার হার্ট বিট বাইরে গেছে গা, এমন কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কিন্তু স্যার, এই ফাইলটাই সই না করলে মিল বন্ধ হয়ে যাবে স্যার। যাও যাও যাও, গোলবাই দাও। আমার একটা মিল বন্ধ হইলে কিচ্ছু হবে না, কিন্তু রাজারে হাতে নিতে না পারলে। ম্যানেজার সাহেব, একটু গাপলা মনে হচ্ছে, আপনি যান গা। জি স্যার। ভাইজান, ওকে তোমার সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে এলাম, ওর নাম মুক্তা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, খুব সুন্দর মুক্তা, মুক্তার মতো সুন্দর। আরে দাঁত গুলো তো আরো সুন্দর, হাসে মুক্তা ধরে। তা তোমার ভাই নাম তো রাজা? জি। ট্রাক ড্রাইভার? জি। বাবা 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 বাবা, খুব ভালো, ভাইরে স্বীকার করলা, আমি খুব খুশি হয়েছি। যাও, আমার ভাইরে আমি তোমারে দিয়া দিলাম। ভাইজান, চুপ, লাঠি মেরে হতাই দিব। মুক্তারে তোর বউ কইরা আনুনি, ওর ভাই ট্রাক ড্রাইভার হয়েছে তো কি হয়েছে, চুরি ডাকাতি তো আর করে না। ওর ভাইরে গিয়া বল আমি রাজি, আমি ওনার সাথে কথা বলবো। এখন যা যা যা, ওর এই উপরে নিয়ে বসা, ঠান্ডা খাওয়া, যা 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 যা। রাজার বইনেরে বউ কইরা আইনা, রাজারে হাতের মুঠোর মধ্যে আনবো, পুতুল নাচ না চাইব, নাচতে না চাইলে রাত্রি মেরে হটাই দেব। ভাবি ভাবি, এই ভাবি, বসো ভাবি ভাবি, এই ভাবি ভাবি, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। ভাবি, তোমাকে যার কথা বলেছিলাম এই সেই হাসান। ও, তুমি হাসান? বসো ভাই, বসো। থ্যাংক ইউ। মুক্তা না সব সময় তোমার কথা বলে। এই চিন্তা করছিস কেন? তোমার প্রশংসায় ও একেবারে পঞ্চমুখ, তাই না রে ভাবি? মুক্তা সব সময় আপনার কথা বলে, তাই নাকি? আসলে যা কিছু ভালোবাসে তার কথাই বেশি বলে। ভাবি ভাবি, ভাইজান কোথায়? এখনো ফেরেননি। ভাবি, আমার ভাইজান রাজাভার সাথে কথা বলতে চান। সে তো ভালো কথা, শুভ কাজটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। মুক্তার ভাইজান এলে তাকে বলবো। হাসান, কিছু মনে করো না, তোমার ভাইজান কি করেন, নাম কি? খান টেক্সটাইল মিলের মালিক, নাম আসিফ খান। ও আচ্ছা আচ্ছা, বসো ভাই, আমি এখন। ভাবি, আজ নয়, আরেকদিন আসবো। সে কি, আজ প্রথম মেলে খালি মুখে যাবে? না না না, তুমি বসো, আমি এক্ষুনি আসছি।
এসেছি তোমাকে আমি বোঝাবো ভাবি ভাবি
কাঁদিস না মুক্তা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আগামীকাল 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 আজ হরতাল তো, ডাক্তার সাহেব আসেননি। পেটে একটা টিউমার হয়েছে, লিভার ঠিক মতো কাজ করছে না, অবস্থা বিশেষ ভালো না। ডাক্তার সাহেব ভালো করে দিন, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। কত কত টাকা লাগবে ডাক্তার সাহেব, কত সঠিক বলা যাচ্ছে না, তবে সব খরচ মিলিয়ে 50,000 কম নয়। আমরা অপারেশনের ব্যবস্থা করছি, আপনি আপাতত 10,000 টাকা জমা দিন। এখন ডিস্টার্ব করবেন না, অবস্থা খুব ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল ম্যানেজার, ক্রিটিক্যাল মানে কি স্যার? ক্রিটিক্যাল মানে সিরিয়াস। সিরিয়াস? কিন্তু আমার ভাই রে সিরিয়াস অবস্থা কেনা করলো, কে করলো? এই অবস্থা কে করেছে সেটা পরে খোঁজ করুন, আগে আপনার ভাইকে বাঁচান। আপনার ভাই মাথায় দারুণ আঘাত পেয়েছে, কি হবে বলা যাচ্ছে না। ইমিডিয়েটলি মানে অতি শীঘ্র চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। তাই করেন ডাক্তার, তাই করেন, যত টাকা লাগে আমি দেবো। ও ম্যানেজার, তুমি হাসানের লগে বিদেশ যাবা। জি স্যার। জি স্যার, কইরো না ভাই, ভাই ভাই রে আমার ভাই। কি কইলা? 50,000 টাকা? হ্যাঁ মহাজন, আমার স্ত্রী খুব অসুখ, 50,000 টাকা না পেলে হচ্ছে বাঁচানো যাবে না। কিন্তু অহন আমার কাছে তো অত টাকা নাই, ব্যাংকে যা লোন আছিল গতকাল সব ফুরাইয়া দিছি। তুমি এমন সময় চাইলে মহাজন, মহাজন আপাতত আমাকে 10,000 টাকা ধার দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। মহাজন দেন, মহাজন সাহেব দিয়া দেন।
ঠিক আছে, তুমি বিকালে একবার আসছো, আমি যেমন করে পারি 10,000 টাকা ম্যানেজ করে দিব। ঠিক আছে, আসসালাম আলাইকুম। হ্যালো লাকি মেরা হতাই দেমু, কেডা? ও ম্যানেজার, লাকি মেরা হতাই দেমু, হাসানের খবর কও। আচ্ছা আচ্ছা, ভর্তি হয়েছে কোন হসপিটালে? সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটাল। আচ্ছা শোনো, অপারেশন হলে খবর দিও। হ্যাঁ, হাসানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর হসপিটালে ভর্তি করছি, ভালো হয়ে যাইব, আধুনিক হসপিটাল। কিন্তু হাসানের ক্যাডা ট্রাক চাপা দিছে, সেই ড্রাইভ পর্যন্ত বাইক করতে পারলি না ওদের পুত্রা। যে ট্রাক হাসানের মাসে তার নম্বর বাইক করতে হবে, নম্বর 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 স্যার, ক্যাডা স্যার, ট্রাক নম্বর চট্টগ্রাম মেট্রো 0385। জি স্যার, এইরকম ছবি। এই নাম্বারের ট্রাক, রাজার ট্রাক, রাজার ট্রাক, লক্ষ্মী মেয়েটা ফোটাই দেবো। না স্যার, আপনাকে কিছুই করতে হবে না, আমি এই ছবি পেপারে ছাপিয়ে দিলেই পুলিশ ট্রাক সহ ড্রাইভারকে ধরবে। রাজাকে পুলিশও ধরবে না, জেলও হবে না। ও ফটকের আমার ভাই, এই ছবির খবর কে কে জানে? আমি ছাড়া কেউ জানে? গুড মিয়া ভাই, গুড মিয়া ভাই, গুড মিয়া ভাই, গুড গুড গুড। আরে তোমার তো খবর ভুলে গেছে, 10,000 টাকা লাগে। আমি কিছু বুঝতে পারছি, পানির মতো পরিষ্কার। শোনো, টাকা দিয়ে এই ছবি কিনা, তোমার মুখে ট্যাপ লাগাই দিমু, তুমি কাউরে কিছু করতে পারবা না, পারবা না, পারবা না। এই নাও টাকা। না, আমি টাকা নিয়ে আমার পেশা বিক্রি করি না। ও গুঞ্জো, ফটোগ্রাফার কয় কি? আপনি আমার এই ছবিটা ব্ল্যাকমেল করতে পারবেন না। খারাও 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 খারাও, টাকা নিয়ে পেশা বিক্রি না করলেও অন্য পথ আছে। টেপ লাগাইলে টেপ খুলে যাওয়ার ভয় আছিল, এখন মাটি চাপা দিলে কোনো ভয় নাই। এই আরামের বাচ্চারা, এই লাশটার মুখ নষ্ট কইরা ডেলে নিয়ে হতাই যা। মানুষে মাছ ধরে আধার দিয়া, আমি লাশ দিয়া মানুষ ধরুম, মানুষ রাজা। মুক্তা, শোন, তুই আমার সাথে যা, তোর ভাবিকে খাইয়ে ওখানেই থাকিস। আচ্ছা ভাইজান, টাকা জোগাড় হয়েছে? না, 10,000 টাকা মহাজন দিয়েছে, চিকিৎসা চলছে। তুই ভাবিস নে, ইনশাল্লাহ আমি বাকি সব টাকা জোগাড় করে ফেলবো। যা আপা, এটা আমাদের। কি ভাবছো রাজা ভাই? আপনি হ, তোমার দুঃখের খবর শুনাইলাম, শুনলাম তোমার নাকি 50,000 টাকা লাগবো। এই বালা দুইটা মনে হয় তোমার বউরে খুব আদর করে কিনে দিছিলা, তাই এই দুইটা বেচা 12,000-13,000-এর বেশি পাইবে না। ওই হারামজাদা বাচ্চা লাত্তি মেরে হঠাৎ তুমি টাকা দেখ। Thank you.
এইখানে পুরো ৫০,০০০ টাকা আছে। যাও বৌরে ভালো কইরা চিকিৎসা করাও। আরে নাও রাজা ভাই, তুমি আমারে যত দুঃখ দিছ সব আমি ভুলে গেছি, ভুলে গেছি। অখন বন্ধু হইয়া থাকতে চাই পার্টনার, ফ্যারেন্সিপ না। আপনার ওই পাপের টাকা আমার স্ত্রীর চিকিৎসা লাগবে না। লাগবে লাগবে, পাপের টাকা পাপির লাগে। তুমি তো এখন পাপি, খুনি। তোমার বোন মুক্তার প্রেমিক, মানে আমার ভাই হাসান, হাসানকে তুমি খুন করেছ, মিথ্যে কথা। এতক্ষণ তো বালা দেখছিলে, বালা বালা, এইবার ছবিখানা দেখো। মুক্তা হাসানকে ভালোবাসে, তাই অরে মুক্তার জীবন থেকে সরাইবার জন্য খুন করছো? না না, কয় কি? চলো তোমারে লাশ দেখাই, তাইলে বুঝবা হাসান আমি যা। ওই হারামির বাচ্চার লাপ্তি মেরে হতাই দেবো। যা গাড়িতে যা, আসো আসো, আরে আসো আসো, তোমার লাশ দেখাই, আসো 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 আসো। খুন করছো, অহন পুলিশ তোমারে গ্রেপ্তার করবে, খুনের দায় তোমার ফাঁসি হবে, ফাঁসি 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 ফাঁসি। তোমার প্রাণ প্রিয় স্ত্রী হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাবে। হ্যাঁ মারা যাবে, মারা যাবে। তোমার হাতরের বোন তোমাকে ঘৃণা করবে, আতারের দুঃখে সে গলায় দড়ি দেবে, গলায় দড়ি দেবে। হ্যাঁ হ্যাঁ, দড়ি 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 দেবে। না, তোমার ভাই ব্যারিস্টার হইয়া আইসা সব শুইনা ঘৃণায় লজ্জায় আত্মহত্যা করব। হ্যাঁ আত্মহত্যা করব, হ্যাঁ আত্মহত্যা করব। না, আরে আমিও বলি না, পুরা বংশ সারখার করার কোনো মানে না। তার চেয়ে সতের যে পেট তোমার পেটের ভিতরে আছে তা বাইর করে ফেলো লাগবো। তুমি আমার পাটনা হইয়া কাম করলে আমি এই খুনের খবর চাইবা জানো, তুমি অনেক টাকা পাইবা। আরে মিয়া, তোমার স্ত্রী সুস্থ হইয়া হাসপাতাল থেকে ফিরাইবো, মুক্তা জানবে হাসানের তুমি খুন করছো। রতাইয়া দেমু হাসান বিদেশে চলে গেছে, বিদেশে গেছে। আরে ভাই ব্যারিস্টার হইয়া ফিরাইলে সুখে থাকবা, সুখ সুখ কত সুখ। ওই হওয়ার পুতুল লাথি মেরে হতাই দেমু, টাকার গাঁটি লইয়া গাঁটি লইয়া গাঁটি লইয়া। আরে ও ঠুমিয়া পাখের বাচ্চা, আরে ধরো 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 ধরো, সাবাস পাখের বাচ্চা। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে রাজা, যাও যাও, তোমাকে দেখতে হবে না। সালাম সালাম।
দেশে স্মাগলিং বেড়ে যাচ্ছে, খুন রাহাজানি সন্ত্রাসমূলক কার্যকলাপ বেড়েই চলেছে, ড্রাগসের নেশায় আচ্ছন্ন হয়ে আছে যুব সমাজ। অথচ আমাদের পুলিশ বিভাগ কিছুই করতে পারছে না। কিন্তু স্যার, কিন্তু বলে কর্তব্যকে এড়িয়ে যাওয়া চলবে না। প্রত্যেকটি থানায় সবাইকে আরো সক্রিয় হতে হবে, সাদা পোশাকে পুলিশ ওয়াচম্যান নিয়োগ করতে হবে, স্মাগলিং এবং সন্ত্রাসের মূল পয়েন্টগুলো খুঁজে বের করে আঘাত করতে হবে, এবং তার জন্য প্রত্যেক থানায় একটি বিশেষ স্কোয়াড তৈরি করতে হবে। এখানে কমপ্লিট প্ল্যানিং আছে, এটা সবাই পড়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিন। যান। সাথে দু নম্বরই করার চেষ্টা করবি না। সাব্বাস সাব্বাস রাজা সাব্বাস, তুমি কয়লার মধ্যে থেকে হীরা পাই ধরেছ, হীরা 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 হীরা। আসিফ খান, আমি যেখানে থাকবো সবচেয়ে দামি হীরা হয়ে থাকবো, কিন্তু মনে রেখো আসিফ খান, হীরা হলো বিষ, গলায় পড়লে লক্ষ কোটি টাকার হার হয়ে যায়, আর গলার ভেতরে ঢুকলে বিষের জ্বালায় ছটফট করে মারা যায়। রাজা, আমি হীরা গলায় পড়ি গলায় ঢুকতে দেই না। লক্ষ্মী মাইরা হতাই দে, লক্ষ্মী মাইরা হতাই দে। এই নাও তোমার নতুন বাড়ির দলিল, তোমার লাগিয়া কিনছি। শুনলাম তোমার বউ নাকি সুস্থ হয়ে গেছে, যাও তোমার বলে লইয়া নতুন বাড়িতে যাও, যাও যাও। বস, ওই লাত্তি মাইরা হতাই দেবো, কামে যা কামে যা কামে যা। রাজা আমার উপর হাত তুলছিল, আমার মাল পুলিশের হাতে তুলে দিয়েছিল, অহন তারে আমি আমার খাসার মধ্যে বইরা রাখছি বইরা রাখছি। বেশি তিরিং বিরিং করলে লক্ষ্মী মেয়েরা হতাই দিব হতাই দিব হতাই দিব হতাই দিব। আরে মুক্তা, তুমি ভাইজান কিছুদিন ধরে হাসান কলেজে যাচ্ছে না, ওর কি কোনো অসুখ বিসুখ? আইসো 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 আইসো, বসো বসো বসো। হাসান হঠাৎ একটা ব্যবসার কাম লইয়া বিদেশে গেছে। বিদেশে গেছে? হ, তোমারে কোনো টাইম পায় নাই, ইমার্জেন্সি ফ্লাই করছে। আমাকে ঠিকানাটা দিবেন? ঠিকানা ঠিকানা তো দেয় নাই, মানে কই থাকবো তা ঠিক নাই। আজ সিঙ্গাপুর, কাল হংকং, পরশু লন্ডন, জার্মান, আমেরিকা। ঠিক আছে ঠিক আছে, ঠিকানা পাইলে আমি তোমারে দিয়ে আসুম নে। আমি সুস্থ হয়ে গেছি, আমি দেশে ফিরে যাব। না, তুই আর কোনোদিন দেশে ফিরে যেতে পারবি না। না, আমি যাবো। Ah!
হয়েছে? এটা কার বাড়ি? কেন, তোমার বাড়ি? আমার বাড়ি? হ্যাঁ রাবু, রাবু, ছিপুরে অনেক কষ্ট করেছ তুমি, ফুটপাতে না খেয়ে থেকেছ, বস্তিতে নোংরা জায়গায় বাস করেছ, সাধারণ একটা মধ্যবিত্ত বাড়িতে পানি ভাত খেয়ে জীবনকে টেনে নিয়ে চলতে গিয়ে পেটে চুমার বাতিয়ে ফেলেছিলে, থুকে থুকে মরতে বসেছিলে, তাই তাই তোমার জন্য এই বাড়ি আমি কিনেছি। তোমার নতুন জীবন শুরু হবে এই নতুন বাড়িতে রাবু। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? ভাইজন বড় ব্যবসা করে ভাবি। রাবু, ওসব ভেবে তুমি নিজে শরীর খারাপ করো না। মুক্তা, তোর ভাবিকে উপরে নিয়ে যা, আমি একটু অফিসে গেছে, বাইরে যাচ্ছি। আচ্ছা, অফিস? হ্যাঁ, এখন তোমার স্বামী আর সেই ট্রাক ড্রাইভার নেই, এখন আমার অফিস হয়েছে, লাখ লাখ টাকা হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, দারিদ্রতার কষাঘাতে মুখ থুবড়ে পড়া আমি, এই আমি এখন দারিদ্রতাকে মুঠো মুঠো টাকা দিয়ে কিনে কফিন বক্সে ভরে রাখতে পারি। না, অমন অবাক হয়ে চেয়ে থাকার মতো কিছুই নেই রাবেয়া, এই সমাজে টাকা কামানো কোনো বড় ব্যাপার নয়। শোনো, তুমি নতুন বাড়ির ঠিকানা দিয়ে বাবুকে একটা চিঠি লিখে। আমি লিখে দিয়েছি ভাইজান, বাবু ভাইয়া কতগুলো ছবিও পাঠিয়েছে, দেখবে? না, ওখানে তোরাই দেখ, ছবি দেখার মতো সময় এখন আমার নেই, চলি। চলো, বাবু আসার সময় হয়ে গেছে, জুয়ের খোঁজ একবারও নিলে না, কি বলবে বাবুকে? জুয়ের বাবার জন্য জুয়েকে কোনো দোষ দেওয়া যায় না, তুমি একবার ওর খোঁজ নিয়েছো। হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো, তার চোখকে অবাক করে দিতে যাবো। আপনি আমার সঙ্গে আসুন। কিরকম দেখলেন ডাক্তার? সে একই রকম, শরীরে কোনো অসুখ নেই, মনে হচ্ছে মানসিক রোগ, দুশ্চিন্তা থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কিরকম করে? করে না বললেই চলে, কিছুই খেতে চায় না। কিন্তু না খেলে তো শরীর ঠিক হবে না, তবু আমি ওষুধ দিয়ে দিয়েছি, দেখেন কি হয়। আসি। আমজাদ, আমজাদ, জুয়ের কি হয়েছে? মা, জুই মুখে কিছুই দেয় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, বাইরেও বের হয় না, আমি আর সহ্য করতে পারছি না। তুমি এসেছো, ভালোই হয়েছে, এখন তুমিই দেখো। আমি কি দেখব? অসুখের জন্ম দিলি তুই, আর দেখব আমি? এ তুমি কি বলছো মা, অসুখের জন্ম আমি দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুই দিয়েছিস, তোর জন্যই আজ জুয়ের এই অবস্থা, তুই তোর অহংকারের জন্য জুয়ের মনকে মেরে ফেলেছিস। কোন বাড়ির সরকারের বংশধর সমাজে ব্যারিস্টার হতে পারবে না, পুলিশ অফিসার হতে পারবে না, এমন নিয়ম তৈরি করে দে। তা যদি করতেই না পারিস, তাহলে তাহলে ভালোবাসার অধিকার কি কেন গলা টিপে মারছিস? কিন্তু মা, কোনো কিন্তু নেই, জুয়ের চিকিৎসার জন্য ডাক্তার না এনে তোর জন্য ডাক্তার আন, জুই সুস্থ হয়ে উঠবে। জুইকে যদি বাঁচাতে চাস, এখনো বলছি, ওর ভালোবাসা ওকে ফিরিয়ে দে। দাদিমা, রাজা তুই? হ্যাঁ দাদিমা, আমি তোমাদের সরকারের নাতি রাজা, যে টাকার জন্য উনি আমাকে মানুষ মনে করেন, আমার ভাইয়ের ভালোবাসাকে অস্বীকার করেছিলেন, সেই টাকা আজ আমি হাতের মুঠে বন্দি করে রেখেছি। চৌধুরী সাহেব, বলুন কত টাকা হলে আপনার মেয়ের ভালোবাসা বিক্রি করবেন? বলুন কত টাকা হলে বাবুর সঙ্গে জুয়ের বিয়ে দিতে আপত্তি করবেন না? আমার বাবুর ভালোবাসা আমি টাকা দিয়ে কিনে নিয়ে যাবো। চৌধুরী সাহেব, বলুন কত টাকা চান আপনি? না না রাজা, তুই ভুল বলছিস, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আমি জানি দাদিমা, আমি জানি, কিন্তু উনি জানেন না, আমার চেয়ে বড় বংশের ছেলে, বিদ্যান, বেগ অফিসার, উনি জানেন না। দাদিমা, আপনি আমাকে নয়,
ওনাকে বলুন, ওনাকে। ভাইজান, ভাইজান। জুই, ভাইজান, ভাইজান। ভাইজান, এতদিন পর আমার কথা মনে পড়ল। কাদিস না বোন, এতদিন এখানে আসার আমার কোনো মুখ ছিল না, আজ এসেছি বিত্তশালী হয়ে তোকে নিয়ে যাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখান থেকে বাঁচবো না ভাইজান। আমার দাদিমা যা রাজা ওকে নিয়ে যা, এই ঘরের চার দোয়ালের মধ্যে বন্দি থেকে ওর মনে যে আনন্দ হারিয়ে গেছি তাও কি ফিরিয়ে দে। যা যা রাজা ওকে নিয়ে যা। জুইকে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই সব আর কার্ড, যত টাকা লাগে বলবেন আমি পাঠিয়ে দেব। খবরদার, আর একটা কথা বললে তুই আমার মরা মুখ দেখবি। রাবু, রাবু, এই যে রাবু, তোমার বাবুর জুই চেড়ে দিলাম, এখন ওকে দেখার দায়িত্ব কিন্তু তোমার। আসি। এ কি অবস্থা হয়েছে তোমার? হবে না, ভালোবাসার মানুষ দূরে সরে গেলে চিন্তায় চিন্তায় শুকিয়ে যায়। এই দেখো ভাবি, তোমার রবু বর কি সুন্দর হয়েছে। ভাবি, ও কেমন আছে? ও কবে আসবে? ভালোই আছে, পরীক্ষাও শেষ হয়ে গেছে, রেজাল্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবে লিখেছে, আর সব চিঠিতে লিখেছে জুই কেমন আছে, ভালো আছে কিনা, তোমার কথা লিখতে লিখতে কালি শেষ করে ফেলেছে। তোমাদের কত খুঁজেছি পাইনি। ভাবি, ভাবি একটা ছবি আমি নেব। কেন কেন? নিশ্চয়ই নেবে, শুধু একটা কেন, পুরো অ্যালবামটি তোমার কাছে রাখতে পারো। কতদিন দেখোনি, এখন মন ধরে দেখি বুকে ভরে রাখো। আমি যাই ভাবি। শোনো শোনো শোনো, কিছু মুখে না দিয়ে যাবে? আরে চেপে দেও ভাবি, মুখে দিয়ে যাচ্ছে বুকে ভরে রাখে ওর বেশি সুখ। ভালো।
ভাবি 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 ছোট ভাইয়া চিঠি এসেছে। তাই নাকি? কোথায় দেখি দেখি? তোমাকে দেখতে হবে না, তুমি শোনো, আমি পড়ছি। প্রিয় ভাবি, সালাম নিবে, আমার রেজাল্ট বেরিয়েছে, আমি ব্যারিস্টারি পাস করেছি। ভাবি, তোমার ব্যারিস্টার হয়েছে। এতদিনে তোর ভাইজানের স্বপ্ন পূর্ণ হয়েছে। আগামী পরশু আমি দেশে ফিরব এবং সেদিনই তোমাদের বিবাহবার্ষিকীর দিন মহা ধুমধামে পালন করব। সবাইকে দাওয়াত দিয়ে রেখো। ও ভাবি, দেখেছ সেদিন যে তোমাদের বিবাহবার্ষিকীর দিন? ছোট ভাই ঠিকই মনে রেখেছে। বাবু ব্যারিস্টারি পাস করেছে, খুশির খবর। সবাইকে নিশ্চিত হয়ে দাও। হ্যাঁ, এই শোনো শোনো, এই কি হলো, নাস্তা না করে চলে যাচ্ছ? আমার একটা কাজ আছে। এই শোনো শোনো, তোমার কি হয়েছে? কিছু মতো না না না, আমার কাছে লুকিও না, নিশ্চয় তোমার কিছু হয়েছে। নইলে যে ভাই লপাস নিয়ে তুমি আনন্দে মেতে উঠেছিলে, আমাকে আমাকে পিঠে বানাতে বলেছিলে, আর আজ সেই ভাইয়ের ব্যারিস্টারি পাশের খবর শুনে তোমার কোনো আনন্দই নেই? আনন্দ নেই কে বললো? কিন্তু কিন্তু কি বলো? রাবু, গ্রামের একজন চাষার উল্লাস মানায়, যা একজন কোটিপতির মানায় না, সেই রাজা ছিল নামে রাজা, আর এই রাজা এখন সত্যিকারের রাজা। রাবু রাবু, অনুষ্ঠানে সবকিছুই তুই সময় মতো পেয়ে যাবে, চলি। ভাবি, মানুষ বলে না টাকা হলে মানুষের পরিবর্তন হয়ে যায়? ভাইজানের পরিবর্তন হয়েছে। তুমি ভেবো না ভাবি, সব আয়োজন আমি করে দেব। রাজা, মিস্টার হোতামো মাল ডেলিভারি দেবে, খুব ডেঞ্জারাস অপারেশন, চারিদিকে পুলিশ চেক পোস্ট, তুমি ছাড়া এই কাম হইব না, হইব না, হইব না, তুমি নিজে থাইকা মাল ডেলিভারি লইবা। কিন্তু কোনো কিন্তু কিন্তু নাই, এখন শুধু কাম আর কাম কাম কাম, এই বয়সে শুধু মাল কামাবা। শোনো, ব্যাপারটা বলতে চাইছিলাম কি, একটু রিস্কি অপারেশন, চার পাঁচজন সঙ্গে নিয়ে যাইও। রিস্ক হাতে নিয়ে রাজা কাজ করে, আমার কোনো লোকের প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। এই বিশ্বাস তাকে দেখেই তো এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম রাজা, তোমাকে দিলাম, তোমাকে দিলাম। আচ্ছা ভাবি, ভাইজান আমাকে এয়ারপোর্টে নিতে এলো না কেন? আসতো, ঠিক সেই সময় অফিস থেকে এক জরুরি খবর এলো, বাধ্য হয়ে ওকে অফিসে চলে যেতে হলো। এত দামি গাড়ি কার ভাবি? ভাইজানের গাড়ি দেখি, এত বাড়ি দেখে তো মাথায় ঘুরে যাবে। কি দেখছিস, ভাই ভাবির বিবাহ বার্ষিকী উপলক্ষে সব সাজিয়ে রেখেছি। ভাবি, ভাইজানকে আলাদিনের চেরাক পেয়েছে নাকি? কবুতরে এত পরিবর্তন। সে না হয় পরে শুনবে, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও, মেহমানদের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ ছোট ভাইয়া, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে, তোর জন্য সব মেহমানদের রাত 8টায় দাওয়াত দিয়েছি, চল। স্যার, বাসায় কেক পাঠিয়েছিস? জি স্যার। আপনার কথা মতোই আমি সোনারগাঁও হোটেল থেকে 200 পাউন্ডের একটা কেক আমিরকে পেয়ে পাঠিয়েছি। হ্যাঁ, আমার কামে কোনো ফাঁকি নাই, কোনো ফাঁকি নাই, ফাঁকি নাই, ফাঁকি নাই, ফাঁকি নাই। তুমি যে ব্যবসার কামে ভীষণ ব্যস্ত যাইতে পারবা না, এইটাও তোমার বৌরে কইয়া দিব। ব্যবসা 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 কাজ।
মিসেস রাবেয়া, আপনি একা কেন? আপনার হাজবেন্ডকে দেখছি না। দেখুন ম্যাডাম, ব্যবসা যারা করে তাদেরকে ঠিক মতো দেখা যায় না। ভাইজান ব্যবসার কাজে আটকে গেছেন, ফোনে জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা। ভাবি, আর একটা জরুরি কাজে আটকে গেছেন, কেক পাঠিয়ে দিয়েছেন, ফিরতে অনেক রাত হবে, আপনাদের পার্টি শুরু করে দিতে বলেছেন। আসি, সালাম আলাইকুম। ভাবি, ভাইজান ব্যস্ত আছেন, তাতে কি হয়েছে? আমরা আনন্দ করবো। আয় মুক্তা, চলো ভাবি, কেক কাটবে। আমি খুব খুশি হয়েছি, এখন থেকে আপনার সাথেই আমি সব ব্যবসা করবো। থ্যাংক ইউ মিস্টার হুতাম। কিউ মিস্টার রাজা, খুবই দুঃখিত, মানে আমার এমন একটা জরুরি কাজ ছিল যে আমি কিছুতে আসতে পারিনি। মানে আমি কিছুই মনে করিনি। এসো বাবু, বাবু এসেছে। হ্যাঁ, তোমাকে এয়ারপোর্টে আর পার্টিতে না দেখে ওর মন খারাপ হয়ে আছে। ভাইজান, 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 আমি তোমার স্বপ্ন পূর্ণ করেছি। বাবু, আমি ব্যারিস্টারি পাস করেছি। আমি খুশি হয়েছি, এখন যা ঘুমো, সকালে কথা হবে, আমি ক্লান্ত। ছোট ভাইয়া, ভাইজানের কি হয়েছিল মুক্তা? তার বুকের মধ্যে আগের সেই আবেগ উল্লাস কিছুই পেলাম না রে। টাকা কামাই করতে গিয়ে সব শুকিয়ে গেছিল ছোট ভাইয়া। চল, বুঝতে পারছি গ্রামের এক সাধারণ চাষা এত তাড়াতাড়ি কি করে কোটিপতি হল। শুনুন, এক মানি ব্যাগের ছবি দিয়ে রাজাকে স্মাগলার প্রমাণ করা যাবে না, তার জন্য চাই আরো প্রমাণ, সুনির্দিষ্ট প্রমাণ। স্যার, আপনারা তার উপর কড়া নজর রাখুন, তাকে প্রমাণ সহ হাতে নাতে গ্রেফতার করতে হবে। যান। ইয়েস স্যার। নাও, শুরু করো। ভাইজান আসুক, একসাথে খাবো। আহা, তোমরা শুরু করো তো, তার দেরি হবে। ছোট ভাইয়া, খা। আমি আজকাল ভাইজানের সাথে খেতে পারি না। না, ভাইজান ছাড়া আমি খাবো না।
ভাইজান, ভাইজান, কিরে অমন চিৎকার করছিস কেন? কতদিন পরে এসেছি, রাতেও তোমার সাথে খেতে পারিনি। এসো ভাইজান, তোমার সাথে নাস্তা খাবো। মনে আছে ভাইজান, ল পাস করে গ্রামে যাবার পর আমরা সবাই একসাথে বসে আনন্দ করে খেয়েছিলাম। দেখ বাবু, গ্রামের কথা এখন অতীত, আমি সব ভুলে গেছি, তুইও ভুলে যা, মনে শান্তি পাবি। হ্যাঁ, জুয়ের সাথে দেখা করেছিস? তোমার সাথে ভালো করে দেখা হলো না, জুয়ের কাছে কখন যাব? তবে আজ যাব। আচ্ছা ভাইজান, জুকে আগের বাসায় আছে? হ্যাঁ। জুই, আমার দুটি নয়নে ভালো
রাজার বিরুদ্ধে আরো প্রমাণ পাওয়া গেছে, আপনি একজনকে গ্রেফতার করেছেন, সেসব স্বীকার করেছে। ঠিক আছে, আমি অফিসে এসে কথা বলবো, তারপর ওয়ারেন্ট ইস্যু করা যাবে। কিরে, কার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবি? যে তোমাদের চোখে রঙিন চশমা পরিয়ে সমাজের বুকে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে। মা, জুই কোথায়? কি জানি, গেছে হয়তো কোথাও। আমজাদ, শুনলাম বাবু ফিরে এসেছে, চল ওদের বাড়িতে গিয়ে বিয়ের কথাটা পাকা করে আসি। বাবুর সাথে জুয়ের বিয়ে হবে না। এতে কি বলছিস? ঠিকই বলছি মা, রাজার মতো ছোট বংশের লোকেরা শুধু ছোটই নয়, জঘন্য পাপীও হয়। দাদি, দাদি, এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি, তুই আর তোর দাদিমা মস্ত বড় ভুল করেছিস, কিন্তু আমি করতে পারি না। দাদি, একজন স্মাগলারের ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মিস্টার চৌধুরী, আপনি আমার ফেরস্তার মতো ভাইয়ের উপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছেন। কি বলবো, আপনি জিয়ের বাবা। একজন অপরাধীর ভাইয়ের মুখে সব কথা মানায় না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে এক্ষুনি আমার সাথে চলে এসো। তুমি তোমার ফেরস্তার মতো ভাইকে গিয়ে জিজ্ঞেস করো, একটা গ্রামের চাষা কোন আলাদিনের চেরাক পেয়েছে, জাতির টাকার পাহাড় বানিয়েছে। আমি বলছি না, ওই ওরা বলছে, আমি শুধু তোমার কাছে জানতে চাচ্ছি, বলো ভাবি, বলো। এই একটি প্রশ্নের উত্তরের জন্য আমার বুক তোলপার করছে, এই একটি প্রশ্ন আমার সমস্ত ধ্যান ধারণাকে ভেঙে চুরচির করে দিতে চাইছে, এই একটি প্রশ্ন আমার ভালোবাসার কণ্ঠ টিপে ধরেছে, বলো ভাবি, বলো, বলো, আমার ভাইজান কি অসৎ চোরা কারবারি স্মাগলার? আমার স্বামী সম্পর্কে কোন খারাপ কথা উচ্চারণ করবি না, আমার স্বামী ফেরেশতার মতো পবিত্র। না রাবুনা, তুমি যা জানো সব ভুল, সব মিথ্যে, আর বাবু যা বলছে তার সবই সত্যি। এই মিথ্যের বোঝা নিয়ে আমি আর চলতে পারছিলাম না, তাই সত্যি প্রকাশ হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ বাবু, আমি একজন চোরা কারবারি স্মাগলার। ভাইজান, বাবু, এতে অবাক হবার কিছুই নেই, এই সমাজে রাতারাতি বিত্তশালী হতে হলে তোকে যে পাপের পথে পা বাড়াতেই হবে। কিন্তু কিন্তু আমি সে পথে হাঁটতে চাইনি বাবু, আমি সহজ সরল জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। ওই ছুঁয়ের বাবা চৌত্রিশ টাকার গরমে তোর ভালোবাসাকে অস্বীকার করেছিল, জুইতে আটকে রেখে ভুলিয়ে দিতে চেয়েছিল তোকে। আমি ভিক্ষে চেয়েছিলাম তোর ভালোবাসা, আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল, তবু আমি পাপ করিনি বাবু, আমি পাপ করিনি। রাতের অন্ধকারে আগুন লাগিয়ে শেরুর দল আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে আমার মুখ থেকে ধরে নিয়ে গিয়েছিল, তবু আমি পাপ করিনি বাবু। গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম, পথে পথে ঠোকর খেয়েছি, তবুও সততাকে ধরে রেখেছিলাম রে ভাই, কিন্তু পারিনি বাবু। তোর ভাবি, আমার রাবু খুঁতার জালে না খেয়েছে পেটের টিউমার বাঁধিয়েছিল, তবু পেট বিক্রি করিনি, এই পেট, আমি আমার সতত ইমানকে বিক্রি করতে চাইনি। কিন্তু ইমান সততা
আমাকে ধাক্কা দিয়ে অন্ধকারের অপরাধ জগতে ফেলে দিয়েছিল, যেখানে শুধু পাপ আর পাপ। তখন বুঝতে পেরেছিলাম আমাকে বাঁচতে হলে পাপ করতে হবে। পাপ, মিথ্যে কথা, পাপীর পাপ থাকার জন্য এর চেয়ে ভালো যুক্তি আর হয় না। কিন্তু আমি পাপের সংস্পর্শে থাকবো না। বাবু, বাবু কোথায় যাচ্ছিস? বাবু, তুমি ওকে কেন থামালে? দেখ বাবু যে চলে গেল, আমাকে তুমি সন্তান দাবি, বাবু আর মুখ থেকে পেয়েছিলে আমার সন্তান বাবু। তোমার স্বপ্নের ব্যারিস্টার বাবু চলে গেল, তাকে তাকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো, তাকে ফিরিয়ে আনো। আমার ক্রেমের সে খেটে খাওয়া সাত মানুষকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি মুক্ত রে, আমার সোনার সংসার খার খার হয়ে গেল রে। যেই পথে কোটি কোটি টাকা কামাইছো সেই পথ তুমি ছাইড়া দিবা? হ্যাঁ, ছেড়ে দেবো, কারণ আমার স্ত্রী দুপোটা চোখের পানি, ওরকম হাজার হাজার কোটি কোটি টাকার চেয়েও দামি সেই পানি, সেই পানি আমি আর ছড়তে দেব না। কিন্তু কিন্তু রাজা, কিন্তু রাজা, রাজা, এই পথে একবার যারা আসে তারা তো মরণের আগে ফিরা যাইতে পারে না, পারে না, পারে না, 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 না। আমি তো অনেক আগেই মরে গেছি, তোমার স্মাগলিং জগতে পা রেখে আমি ভালো মানুষ রাজাকে কবর দিয়ে দিয়েছি, এখন আর আমার মৃত্যুর ভয় নেই। আসিফ খান, আসিফ খান, বুকের বুলেট অপারেশন করে বের করা যাবে, কিন্তু স্ত্রী চোখের পানি আর মুখের হাসি অপারেশন করে বের করা যাবে না। নোটক, 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 আমার স্ত্রী রাবুর কষ্ট, আমার ভাই বাবুর ঘৃণা, আমার বোন মুক্তার দুঃখ আমি দূর করে দিতে চাই, তাই আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। খাও, 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 খাও। জাননের আগে যে কথা ভুলে গেছিল তা আরেকবার তোমার মাথায় ঢুকে দেই, তোমার বোন মুক্তা যদি জানে তার ভালোবাসার হাসানেরে তুমি ট্রাক চাপা দিয়া খুন করছো, তাইলে, তাইলে। এখন আর সেই ভয় নেই আসিফখান, মুক্তাকে আমি সব নিজেই খুলে বলবো। স্যার, রাজা রেখে শেষ করে দেবো। একদম বাজে কথা, বাজে কথা, আলাপ ফিমাইরা হতাই দেবো, আরে ও তো এমনিতেই শেষ হয়ে যাবো গা। শোন, বিশুদার সব ফানা তুললে পলিটিক্স করে ফানা নামাইতে হয়, এখন দরকার শুধু মুক্তরে, মুক্তরে, মুক্তরে। আরে বইনে, তুমি সত্যি করে বলুন হাসান কোথায়? চুপ করে আছেন কেন? বলুন, বলুন হাসানের কি হয়েছে? বইনে, এই দুঃখের কথা কইতে গেলে বুক আমার ভাইটা চৌচির হইয়া যায়। এভাবে ভেঙে পড়বেন না স্যার। হাসানের কি হয়েছে? বইনে, আমি তো জানতাম হাসান বিদেশ গেছে, আমার সরল বলে তোমার ভাই যা কইছিল আমি তাই বিশ্বাস করছি, কিন্তু খবর পাইলাম। বলুন, বলুন, থামলেন কেন? তোমার রাজা ভাই হাসানের ট্রাক চাপা দিয়ে মারা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি নাই, আমিও বিশ্বাস করি নাই, ছবি দেখে বিশ্বাস করবি, এই দেখো ছবি। হাসানের লগে তোমার বিয়া দিতে চায় না, এদিকে মানছে। Ha ha ha!
লাঠি মাইরা হতাই দিছি, লাঠি মাইরা হতাই দিছি, বেশ গিলা হয়ে দিছি ভালোভাবে। অখন থানায় একটা ফোন করি, কি কর? হ্যালো, ইন্সপেক্টর সাজ্জাদ বলছি। ইন্সপেক্টর সাহেব শোনেন, রাজা ছাত্র নেতা হাসানের খুন করছে। শুধু তাই না, সে একজন স্মাগলার সোনাকার বাড়ি, তারে গ্রেপ্তার করেন। তা না হয় করলাম, কিন্তু আপনি কে? আমি আইনের বন্ধু। রাবু, 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 আমি পাপের পথ ছেড়ে চলে এসেছি, আমি বাবু মুখে ভাই হয়ে ফিরে এসেছি, আমি তোমার সেই স্বামী হয়ে ফিরে এসেছি। কৈশোরতে জীবন ছেড়ে আমি আমার সাধারণ জীবনে ফিরে এসেছি। সত্যি বলছো? তুমি তুমি সব ছেড়ে চলে এসেছো? হ্যাঁ রাবু, মানুষের নিষ্ঠুরতা, মানুষের অত্যাচার সব আমি সহ্য করতে পারি, পারি না, পারি না। আমার আমার রাবুর চোখে পারি সহ্য করতে। কিন্তু কেন ওই পাপের পথে গিয়েছিলে? পাপের পথে তো আমি যেতে চাইনি রাবু, আমাকে যেতে বাধ্য করা হয়েছে। আজ আজ তোমার কাছে আমি কোনো কিছু লুকাবো না, আমি অসৎ পথে গিয়েছিলাম শুধু তোমাকে বাঁচাতে রাবু। আমাকে বাঁচাতে? হ্যাঁ রাবু, সেদিন অসহ্য বেদনায় তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে, সেদিন ছিল হরতাল। সেই হরতালের মধ্যে আমি জানতাম না রাবু মুক্তাজি হাসানকে ভালোবাসত। সত্যি বলছি রাবু, সেই দুর্ঘটনাকে চাপা দিতে আমি কথা কোন দুর্ঘটনা নয়, ওটা একটা সাজানো ঘটনা। ভাবি হাসানের সাথে আমাকে বিয়ে দিতে চাইনি বলে ভাইজান ইচ্ছে করে হাসানকে চাপা দিয়ে নিয়েছে। হাসানকে খুন করেছে ভাইজান। হে, তুই কি বলছিস বোন? খবর জান, তুমি আমাকে বোন বলবে না, ভাই বোনের পবিত্র সম্পর্ককে তুমি রক্তাক্ত করে দিয়েছো। ভাইজান কি তুই? ভাইজান কিসের ভাইজান? ভাইজান ছিল একসাথে করে। আমার পাপের ফল রাবু, পাপের পরিণতি। আমার পাপ আমার কাছ থেকে ন্যায়কে দূরে সরিয়ে দিচ্ছে। রাবু, 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 আমি চিৎকার করে কাউকে বিশ্বাস করতে পারবো না। আমি খুন করিনি, আমি খুনি নয়, আমি আমি খুন করিনি রাবু, আমি খুন, আমি খুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। ইন্সপেক্টর সাহেব, কেন অ্যারেস্ট করবেন ওকে? মাগলিং এবং ছাত্র নেতা হাসানকে খুন করার অভিযোগে ওকে গ্রেফতার করা হলো। সে বিচার করবে আদালত, নিয়ে চলো। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে পবিত্র হয়ে আবার তোমার কাছে ফিরে আসবো। এতদিন আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে থাকবো? এই আশা নিয়ে থাকবে, সবাই আবার তোমার কাছে ফিরে আসবে রাবু, ফিরে আসবে। ওয়েলকাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন স্যার। আপনাকে সরকারি উকিল হিসেবে নিয়োগ করা হয়েছে, এই আপনার নিয়োগপত্র।
আর এই হচ্ছে আপনার প্রথম কেসের ফাইল, স্টাডি করার জন্য পাঠিয়েছে। কেসের আসামি একজন কুখ্যাত ক্রিমিনাল, স্মাগলার এবং খুনি। এই আসামির বিরুদ্ধে যেসব প্রমাণ জোগাড় হয়েছে তাতে ওর ফাঁসি হবেই। ভাইজান, তুমি আমাকে ব্যারিস্টার বানাতে চেয়েছিলে, আমি তোমার স্বপ্ন পূর্ণ করেছি। আমি আমি সরকারি আইনজীবী হয়েছি এবং তোমার কেসটাই আমার জীবনের প্রথম কেস। তুমি আমায় দোয়া করেছিলে আমি যেন জীবনের সব কেস জিতে যাই, কোনোদিন যেন না হারি। আজ আজ তুমি তোমার সেই দোয়া ফিরিয়ে নাও ভাইজান, ফিরিয়ে নাও। বাবু, এই কেস থেকে লড়তেই হবে, জীবনের প্রথম কেসে জিতে তোকে প্রমাণ করতে হবে তুই সত্যি নাম যাদের ব্যারিস্টার হয়েছিস। ভাইজান, তুমি কেন বুঝতে পারছো না আমার জেতা মানে তোমার মৃত্যু। বাবু, আমাকে যদি ফাঁসির দড়ি গলায় পড়তে হয় পড়ব, তবু তবু এই কেসে তোকে জিততে হবে। না না ভাইজান, আমি জিততে চাই না। তুমি সত্যকে স্বীকার করে রাজ সাক্ষী হয়ে যাও, সব শয়তানদের নাম প্রকাশ করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না ভাইজান। বাবু, যদি ভাই হয়ে এসে থাকিস তবে বলবে এই কেসে তোকে জিততেই হবে, আর যদি সরকারি আইনজীবী হয়ে এসে থাকিস তবে বলবো চলে যেতে, আমি কোনো কথাই বলবো না, কোনো কথা না। ভাইজান, ভাইজান, ভাইজান। ইওর অনার, আসামি আবিদ হোসেন রাজা সোনামুড়ি গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে, ছোটবেলা থেকে দারিদ্রতার মধ্যে মানুষ হয়েছে, শত বিপদ এসেছে কিন্তু কোনোদিন সে অন্যায় করেনি, নিজের পরিশ্রমে সে উন্নতি করেছে, বোনকে লেখাপড়া শিখিয়েছে, ভাইকে ব্যারিস্টার বানিয়েছে। সোনামুড়ি গ্রামের যে কোনো মানুষের কাছে তার সম্পর্কে জানতে চাইলে সবাই এক বাক্যে স্বীকার করবে রাজা গ্রামের সোনার মানুষ, এমন কোনো পরিবার নেই যে বিপদে তার সাহায্য না পেয়েছে। এক আদর্শবাদী সৎ ছেলে কেন স্মাগলার হলো তা খতিয়ে দেখতে হবে ইওর অনার। তার ছোট ভাই একজন বড় লোকের মেয়েকে ভালোবাসে, টাকার অভাবের জন্যে সেই ভালোবাসাকে অস্বীকার করেছে মেয়ের পিতা, গ্রামে তাদের ঘর বাড়ি শান্তি সংসার পুড়িয়ে দিয়েছে, টাকার জন্যে শহরে রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরেছে। স্যার, এসব কি বলছেন? সত্যি কথা বলছি, যে উকিলই হোক না কেন সত্যি তাকে বলতেই হবে। বলুন মিস্টার আবিদ হোসেন রাজা, আপনি আপনার ভাইয়ের ভালোবাসা কেনার জন্যে ঐশ্বর্যবান হতে অপরাধ জগতে পা বাড়াননি? বলুন, প্রাণ প্রিয় বোন মুক্তার চোখের পানি দেখতে চাননি বলে হাসানের মৃত্যুর খবর চেপে রেখে অপরাধ জগতে পা বাড়াননি? বলুন, জবাব দিন, বলুন, জবাব দিন। বাবু, তুই ভুল করছিস, এভাবে কেস মরলে তুই হেরে যাবি, আমি নির্দোষ প্রমাণিত হয়ে যাব, তোর বদনাম হয়ে যাবে। ভুলে যাস না তুই সরকারি উকিল আর আমি আসামি, তোকে যে আমার বিরুদ্ধে জিততেই হবে, ফাঁসির দড়ি গলায় পড়ার আগে আমি দেখবো সবাই তো সুনাম করছে, আমার বুক ফুলে উঠবে। কোন অপরাধীর বুক গর্বে ফোলাবার জন্য আমি কেস লড়ছি না, আমি কেস লড়ছি সত্যকে প্রকাশ করার জন্য। অর্ডার, অর্ডার, মহামান্য আদালত, এটা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হলো যে উনি কোন রকম আবেগের বশবর্তী হয়ে খারাপ কাজ করেননি বা কোন রকম চাপে পড়ে স্মাগলার হননি, উনি ইচ্ছে করে এই জঘন্য পথে পা রেখেছেন ইওর অনার, তার জন্য কোন পরিবেশ বা পরিস্থিতি দায়ী নয়। আপনার বোন মুক্তা হাসানকে ভালোবাসত, আপনি জানতেন, এবং সেই ভালোবাসা আপনি মেনে নিতে পারেননি। আপনি বলেছিলেন মুক্তাকে জীবনে আমি হাসানের সাথে বিয়ে দেব না, বলুন হ্যাঁ অথবা না। বাবু, বাবু, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। কেমন, আমার প্রশ্নের জবাব দিন। নোট ইট ইওর অনার, প্রসিড।
আপনি বোনকে খুব ভালোবাসতেন বলে তাকে কিছু বলতে পারেননি, তাই তার প্রেমিককে রাস্তায় গাড়ি চাপা দিয়ে খুন করেছেন আপনি, বলুন সত্যি কিনা, জবাব দিন। বাবু বাবু খুব ভালো হচ্ছে, আরো বল আরো বল আরো কাফির, আমার প্রশ্নের জবাব দিন। ইউরানার, আমি এখন আদালতে এমন একটা প্রমাণ পেশ করব যা দিয়ে পরিষ্কার হয়ে যাবে এই রাজাই খুন করেছে হাসানকে। অর্ডার অর্ডার, আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। বাবু বাবু আমি দোয়া করছি, তুই অনেক বড় ব্যারিস্টার হবি, অনেক বড় ব্যারিস্টার হবি, অনেক বড় ব্যারিস্টার। তুমি কি সত্যি খুন করেছো? না। তুমি বাবুকে জেতাবার জন্য ফাঁসির দড়ি গলায় পড়তে চাইছ? বাবুকে জেতাবার জন্য একটি মিথ্যা অভিযোগে তোমার জীবন যাবে। বাবু ভাইয়ের জন্য তোমার দল থাকতে পারে, আমার স্বামীর জন্য আমার কি ভালোবাসা থাকতে পারে না? আমি আমার স্বামীকে বাঁচাবার জন্য সব কিছু করব, সব কিছু করব, সব কিছু করব। বাবু বাবু আমি ভেবেছিলাম ভাইজান আমাদের জন্য স্মাগলার হয়েছে, কিন্তু না, ভাইজান নিজের স্বার্থের জন্য স্মাগলার হয়েছে, হাসানকে খুন করেছে। না, আমি তোমার কথা বিশ্বাস করি না, ভাইজান তার বোনের ভালোবাসার মানুষকে খুন করতে পারে না। ভাইজান তাই করেছে, হাসানকে ট্রাক চাপা দিয়ে মেরেছে। বাবু তুমি ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে কেস লড়ো না। আমি সত্যের পক্ষে লড়ছি, আমি একজন খুনির বিপক্ষে লড়ছি। বাবু যতক্ষণ পর্যন্ত আদালত রায় না দিচ্ছে ততক্ষণ তুই তোর ভাইকে খুন বলতে পারিস না। ভাবি বাবু, এই পৃথিবী যদি সত্যি হয়ে থাকে, এই পৃথিবীর মানুষ যদি সত্যি হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ আমার স্বামী নির্দোষ বলে প্রমাণিত হবে। ভাবি আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই, আইন চলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, আর সাক্ষ্য প্রমাণ বলছে ভাইজান দোষী। বাবু টাকা দিয়ে সাক্ষ্য প্রমাণ কেনা যায়, সত্যকে মিথ্যে প্রমাণ করা যায়, কিন্তু সত্যের ধ্বংস নেই। আমি 8 বছর তোর ভাইজানের সাথে সংসার করেছি, আমি তার মনকে চিনেছি জেনেছি, আমার বিশ্বাস সে খুন করতে পারে না। তাই যদি হয় তাহলে ভাইজান সত্যকে প্রকাশ করছে না কেন? তোর জন্য, তোর জয় দেখার জন্য হাসি মুখে পাশের দড়ি গলায় নিতে চাইছে। এত বড় ত্যাগী পুরুষ কখনো খুনি হতে পারে না রে বাবু। তোর কাছে আমার স্বামী যদি খুনি হয়ে থাকে, তাহলে 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 বিধবা শাড়িতে আমার পরিয়ে দে। না মানে না, তাহলে আমার স্বামীকে ফাঁসিতে ঝুলাবার আগে চাকে আমি সন্তান স্নেহী মানুষ করেছি, তারই সামনে দুবার বেশি দাঁড়িয়ে থাকি। না না, তোমাকে এই বিধবার সারি আমি করতে দেব না। তাহলে তোর ভাইকে নির্দোষ বলে প্রমাণ করে দে। তার জন্য যথেষ্ট যুক্তি প্রমাণ লাগবে ভাবি। মৃত হাসানের বড় ভাই একমাত্র আশিক খানি পারে এই কেস তুলে নিতে। আমি আমি আশিক খানের কাছে যাব, আমি আশিক খানের কাছে যাব। লাফতি মাইরা ওটাই দিছি, উকিল বেটা এমন প্যাস ধরছে শালার বেটা রাজার 12টা বাইতে গেছে। এটা কি কয়? ওই 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 এটা কি কয়? তুই কয় পারত না? তুই কয়? হ্যাঁ তুই পারত না, তুই পারবি। হ্যাঁ
আরে সালার বেটারা, এরে কয় পলিটিক্স পলিটিক্স, ক্লিয়ার ফাঁসি বই মামদার পোলার মামদার পোলার। আরে বই নে তুমি অকালে অসময় তা কি মনে কইরা, তা কি খাইবা ঠান্ডা না গরম? কিছুই খাবো না ভাইজান, আমি শুধু একবার হাসানের কবরটা দেখতে এসেছি। কবর কবর দেখে কি করবা? জিয়ারত করবো ভাইজান। না 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 না, মাইয়া লোকের কবর জিয়ারত করা ঠিক না, গুনাহ হবে গুনাহ। না কোনো গুনাহ হবে না, বলুন কোথায় কবর? আমি একবার একবার শুধু হাসানের কবরটা দেখতে চাই ভাইজান। হ্যাঁ মুক্তা, আমি আমি সম্পূর্ণ সুস্থ ভাইজান। তুমি নাকি আমাকে দেশে আসতে নিষেধ করেছিলে, তোমার সিঙ্গাপুরের লোকের আমাকে বন্দি করে রেখেছিল, আমি পালিয়ে এসেছি। হোটাই দিব ভাই, হইয়া ভাইয়ের নির্দেশ অমান্য করলি, মাটি তুই দুই বার খা, আমি ভিক্ষে দুই কাজ আই। ভাইজান আমি বুঝতে পারছি না কেন আমি দেশে মাটি ছেড়ে বিদেশে পড়ে থাকবো। এই জন্য যে এই দেশের লোক জানে তুই শেষ 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 ইন্তেকাল ফরমাইয়া সর। কি বলছো তুমি? হ্যাঁ উনি ঠিকই বলেছেন, শুধু তাই নয়, তোমাকে নাকি আমার ভাইজান খুন করেছে। তোমার ভাইজান খুন করেছে? হ্যাঁ, তোরে খুনের দায় ওই রাজার ফাঁসি হবে, তারপর না তুই দেশে ফিরাবি। সব মিথ্যে কথা মিথ্যে কথা। তাহলে চলো হাসান, ভাইজানকে বাঁচাতে হবে। ওই খাও 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 লাঠি মেরা হোটাই দিবি। ওই শালা রাজা না মরলে আমি শেষ, আমি শেষ, ওই হালার আগে মানুষ লাগবো। সবরকম সাক্ষ্য প্রমাণের চুলচেরা বিশ্লেষণ করে এবং পুলিশের রিপোর্ট ও আনুষাঙ্গিক কাগজপত্র দেখে এই আদালত আসামি আবিদ হোসেন রাজাকে দোষী সাব্যস্ত করছে। এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আবিদ হোসেন রাজাকে 10 বছর অর্ডার অর্ডার, আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। তোর ভাবিয়ার মুখ থেকে বাঁচা বাবু, তোর ভাবিয়ার মুখ থেকে বাঁচা বাবু।
পাপে পাপে তোমার জীবনটা ভরে গেছে। যদি বাঁচতে চাও তাহলে আমাদের ছেড়ে দাও। থারুম 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 থারুম, তোদের সবাই রে সেটা দিব। তোর মতো ভাই ঠাকুরের চেয়ে না ঠাকুর অনেক ভালো। আমি যারা কারে কারে চেয়ারা দেখতে চোস গুমি মাইরা হোতাই গেছে। ভেদনা